এটা কোরিয়ান একটা রাইস কুকার, একদম ফ্রেশ। দেখেন প্রাইস পড়বে যে ভাইজান 3000 টাকা। এটা হচ্ছে ডাইও ওভেন, এটার প্রাইস পড়বে যে আপনার 3500 টাকা। এটা 5000 টাকা পড়বে। আমি শুনছি যে এটা দিয়ে আপনার ওই ব্লাড পরীক্ষা করে, মানে ব্লাডগুলো এখানে ভিতরে, স্যাম্পলগুলো ভিতরে রাখে মনে হয় আর কি। এটা ইউএসএর মাল, এখানে লেখা আছে উপরে, দেখা দিতে পারেন মাল ফ্রেশ। 220 আবার। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে যে আপনার 10000 টাকা বরাবর। 10000 টাকা। এখানে আরেকটা কমার্শিয়াল ওভেন আছে, এই ওভেনটা ভালো করে দেখা দিতে পারেন। কমার্শিয়াল ওভেন না ভাই? মেনু মাস্টার, এখানে লেখা আছে। এটা পুরোটা স্টিল বডি, ভিতরে স্টিল, স্টিল না, একদম ফ্রেশ। দেখাই দেন সম্পূর্ণ ওকে। এটার প্রাইস পড়বে যে একদম 15000 টাকা। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি শিপ ব্রেকিং এবং শিপের মালামাল সংক্রান্ত আরও একটি ভিডিও। আজকের ভিডিও আমি কিছু আপনাদের আনকমন জিনিস দেখানোর চেষ্টা করব। আর এইসব জিনিস নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মেসার্স বোচা আলী শাহ এন্টারপ্রাইজ, ভাটিয়ারি বানু বাজার। তো কথা না বাড়িয়ে চলুন দেখি আজকের ভিডিও ভাই আমাদের কি দেখাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইজান। ভাই তা নেন আজকে বিসমিল্লাহ করে শুরু করি। আজকে একটা রাইস কুকার দিয়ে শুরু করি। এটা কোরিয়ান একটা রাইস কুকার, ওয়াও খান ব্র্যান্ডের মাল, একদম ফ্রেশ। দেখেন 220 আবার, 220 মাল, সম্পূর্ণ ওকে আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে যে ভাইজান 3000 টাকা। এটা কত লিটার ভাই? এটা মনে হয় আপনার 3 কেজি। 3 কেজি? হ্যাঁ 3 কেজি, 3.5 কেজি হবে। পাশে আরেকটা আছে, আরেকটা ইলেকট্রিক ফ্লাস আছে, এটার দাম মাত্র 1000 টাকা। 1000 টাকা। তারপর এখানে কিছু ওভেন পড়ছে। এটা হচ্ছে ডাইও ওভেন, এগুলো একদম ফ্রেশ। হ্যাঁ ফ্রেশ, এখনো ওয়াশ করি নাই, ওয়াশ করলে আরো ফ্রেশ হয়ে যাবে। এটার প্রাইস কত? 220। এটার প্রাইস পড়বে আপনার 3500 টাকা। 3500 টাকা। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস 3500 টাকা। 3500 টাকা না, এটা তো শিপের। হ্যাঁ জাহাজের তো অবশ্যই, জাহাজের মাল। এখানে আরেকটা রাইস কুকার আছে, রাইস কুকার না? হ্যাঁ এটা আপনার, এটা 110 আবার। এটা 110। এটার প্রাইস কত? এটার প্রাইস একদম কম, মাত্র 1500 টাকা। 1500 টাকা। হ্যাঁ এখানে আরো একটা আছে। এটা একটা ইলেকট্রিক প্লাস, এটা হচ্ছে 2.5 লিটার। 2.5 লিটার না? তবে এটার প্রাইস একটু বেশি, এটার প্রাইস আপনার 1500 টাকা। 1500 টাকা। এটার সিস্টেমটা খুব সুন্দর, একটা লাইট আছে ভিতরে, আর মালও ফ্রেশ একদম, ইনটেক। ইনটেক মাল, তাও কোরিয়ান ব্র্যান্ড। কোরিয়ান ব্র্যান্ড। তারপরে এখানে একটা ব্রাদারের, এটা মানে ফ্যাক্স মেশিন বলা মনে হয়, ফ্যাক্স মেশিন না? হ্যাঁ। এটার প্রাইস কত? এটাও 220 চালু আছে, ব্রাদারের। হ্যাঁ ব্রাদারের। এটা 5000 টাকা পড়বে। 5000 টাকা পড়বে। এখানে আবার ফ্রিজ আছে দেখছি, একটা মিনি ফ্রিজ আছে, এটা দেখা দিতে পারেন, ছোট ফ্রিজ। হ্যাঁ ছোট ফ্রিজ। এটার প্রাইস কত? এটার প্রাইস ভাইজান বরাবর 5 পড়বে। 5000 220 চালু আছে। এটা আপনার 1 মিনিটের ভিতর ঠান্ডা চলে আসে। ঠান্ডা চলে আসে না? হ্যাঁ। তারপর এখানে আরো কিছু বড় ফ্রিজ আছে, এগুলো দেখা দিতে পারেন। এটা প্রাইস কত? এটা ডাইও। ডাইও। এটা পড়বে 14000 টাকা। এটা নন ফ্রস্ট, নন ফ্রস্ট, উপরে লেখা আছে 14000 টাকা। 14000। তারপর এটা হচ্ছে আপনার ক্যালনের, ক্যালনের এটার দাম পড়বে যে আপনার নিলে আপনার ইয়া পড়বে, এটা আপনার 14000 টাকা পড়বে। এটা 14000 টাকা না? এর ভিতরে একটু দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে, দেখানো যাবে। দেখা দিলে তো ভালো, কাস্টমাররা দূর থেকে নিতেছে। নিচে আবার ডয়ার আছে, ডয়ার সিস্টেম না? ডিপগুলো 3 4 ডয়ার, ডিপ নিচে ডয়ার। তারপর উপরে হচ্ছে আপনার ইয়া এই নরমাল। আর এটা বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে। এটা এলজি। এটা কত বিক্রি করলেন? এটা বিক্রি করছি যে আপনার 17000 টাকা। 17000 টাকা। এখানে সাদা একটা আছে এলজি, এটা নিতে পারে। এটাও নন ফ্রস্ট এলজির, এলজি। ভিতরে দেখাই দিতে পারেন, এটা নিলে আপনার নরমাল। হ্যাঁ নরমাল, উপরে না উপরে ডিপ, উপরে ডিপ। হ্যাঁ নিচে নরমাল। এটার প্রাইস কত? এটা নিলে একদম 12000 টাকা লাগবে। 12000 না? হ্যাঁ নন ফ্রস্ট ফ্রিজ বলা। নন ব্লকসের জন্য কিছুটা ছাড় থাকবে। কিছুটা ছাড় ইনশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নাই। তারপর কিছু ডাক্তারি আইটেম পড়ছে আমার কাছে। তার আগে সিনারিটা একটু দেখাই দেন, একটা সুন্দর সিনারি পড়ছে জল রঙের, খুব সুন্দর। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আলোর কারণে একটু সমস্যা আছে। আলোর কারণে আপনি এদিক থেকে দেখান দরকার হলে। এর উপরে এটা গ্লাস না? হ্যাঁ উপরে গ্লাস। আর এটা হচ্ছে এসএস ফ্রেম। এসএস ফ্রেম। এটার প্রাইস কত? এটার প্রাইস 2000 টাকা পড়বে। 2000 টাকা পড়বে। খুব সুন্দর, কোনো ইয়ার জন্য, রেস্টুরেন্টের জন্য অথবা ইয়ার জন্য এটা নিতে পারে, সুন্দর আছে। তারপর আমার কাছে কিছু ডাক্তারি আইটেম পড়ছে। আগে প্রথমে ইয়া দিয়ে শুরু করি, একটা নেবুলাইজার দিয়ে। এই নেবুলাইজারটা দেখাইতে পারেন। এটা কি অক্সিজেন মাস্ক টাক সব আছে? এটা শুধু ইয়াটা নাই, মাস্কটা নাই, এটা মার্কেটে পাওয়া যায়। এটার প্রাইস কত? এটা 1500 টাকা। 1500 টাকা পড়বে। তারপর আরেকটা হার্ডের মেশিন মনে হয় এটা মেডিকেল, হ্যাঁ মেডিকেলের, আমি চালাই দেখাই, এটা চালু আছে, চালায় না দেখালে কাস্টমার বুঝবে না, মাল একদম ফ্রেশ, প্যাকেট থেকে বাইর করি। এখানে লাগানো আছে, হ্যাঁ এখানে লাগানো আছে, এটার আবার এক্সট্রা ব্যাটারি আছে ভাইজান, এক্সট্রা ব্যাটারি আছে না, হ্যাঁ আমি ঢুকাই দিই, এই দেখেন মাল একদম ফ্রেশ। লাইন আসি গেছে, আপনি একটু দেখাই দেন এটা কি কি কাজ করে, এখানে লেখা আছে সব সিম্বলিক দেওয়া আছে, সেন্সলেস হয়ে গেলে কিভাবে আপনার সেন্স নিয়ে আসতে হবে। এটা প্রাইস কত? এগুলো সব আমেরিকান মাল, ডাক্তারি আইটেমগুলো, এগুলো প্রাইস কত করে? এটা ৭০০০ টাকা পড়বে বরাবর। ৭০০০ না? হ্যাঁ ৭০০০। ৭০০০ টাকা, সুন্দর একটা হার্ড প্রেস মেশিন, এটা আবার পোর্টেবল, যেখানে এখানে নিতে পারবে, বাইরে কোথাও গেলে টেলে। এগুলো সব আমেরিকান মাল, ডাক্তারি আইটেমগুলো একদম ইনটেক। ৭০০০ টাকা? ৭০০০। হ্যাঁ এ বন্ধ হয়ে যাবে এখন। বন্ধ শাটিং ডাউন। এখানে সুন্দর একটা ব্লেন্ডার আছে, হ্যাঁ একটা সুন্দর ব্লেন্ডার আছে, এটা এটার আপনার দুই বাড়ি, মানে বড় একটা ছোট, এটা ছোট একটা না, এটা আবার একটা বিষয় হচ্ছে এটা একদম ইনটেক, ওই দেখেন বাড়ির ভিতরে কোনো দাগ নাই, দাগ নেই, মানে জিনিস একটা ব্যবহার করলে দাগ পড়ে যায়, আর ব্লেডগুলো ফ্রেশ, ব্লেড একদম ফ্রেশ মাল, সম্পূর্ণ ওকে আছে। এটার প্রাইস কত? এটা প্রয়োজনের দরকার হলে আমি গ্যারান্টি দিব, মাল সম্পূর্ণ ওকে আছে। এটার প্রাইস কত? এটা একদম ২০০০ টাকা পড়বে। ২০০০ টাকা, হ্যাঁ কোনো সমস্যা নেই, মাল ওকে আছে। তারপর এই মেশিনটা দেখাইতে পারেন, ডাক্তারি মেশিন, এটা হচ্ছে আমি শুনছি যে এটা দিয়ে আপনার ওই ব্লাড পরীক্ষা করে, মানে ব্লাডগুলো এখানে ভিতরে, স্যাম্পলগুলো ভিতরে রাখে মনে হয় আর কি। এটা ইউএস এর মাল, এখানে লেখা আছে উপরে, দেখাই দিতে পারেন, মাল ফ্রেশ। 220 আবার, 220 না, সম্পূর্ণ ওকে আছে, দেখাই দিতে পারেন। এই মালও হেভি ইউজন ভাই, এইখানেও লেখা আছে, এখানে বোল্ড লেখা আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে যে আপনার ১০০০০ টাকা বরাবর। ১০০০০ টাকা। তারপর একটা নিচে ওভেন আছে, মিডিয়ার, তো দেখা দিতে পারেন ওভেন, এটা মাত্র ৩০০০ টাকা। ৩০০০ টাকা রেট একদম কম। তারপর এখানে কিছু পাম্পার আছে, মূল পাম্পার আবার এটা ৩০০ টাকা মাত্র। ৩০০ টাকা না? হ্যাঁ। এটা কি ভাই? এটা একটা পাম্পার, এটা পাম্পার, এটার দামও ৩০০। ৩০০ না? এটা আবার হেভি ইউজন, তারপর একটা মাইক আছে, মাইকটা সম্পূর্ণ চালু আছে, দেখাই দিতে পারেন। এটার প্রাইস কত? এটার প্রাইস ২০০০ টাকা। ২০০০ টাকা। এখানে একটা আপনার একটা ডিজিটাল ওভেন আছে, তবে এটা হচ্ছে আপনার ইয়া আপনার 110। 110 না? এটার প্রাইস কত ভাই? এটা 110 হলো, এটা মাল একদম ইনটেক, তার দাম পড়বে ৬০০০। আর কেউ যদি আমার থেকে ট্রান্সফরমার নিতে চাই, আমার কাছে ভালো ভালো ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার সহ দরকার হলে তখন ট্রান্সফরমার দামটা আলাদা ধরবো আর কি। এমনি এটার দাম পড়বে ৬০০০ টাকা। তারপরে এখানে আরেকটা কমার্শিয়াল ওভেন আছে, এই ওভেনটা ভালো করে দেখা দিতে পারেন, কমার্শিয়াল ওভেন না ভাই? মেনু মাস্টার, এখানে লেখা আছে কমার্শিয়াল, কমার্শিয়াল মাইক্রো ওভেন। এটা পুরোটা স্টিল বডি, ভিতরে স্টিল, স্টিল না? একদম ফ্রেশ, দেখাই দেন, সম্পূর্ণ ওকে, পরিষ্কার একদম, একদম পরিষ্কার। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস পড়বে যে একদম ১৫০০০ টাকা। ১৫০০০ টাকা না? ১৫০০০ টাকা পড়বে। তারপর এখানে আরেকটা ডাক্তারি মেশিন পড়ছে, এটা হচ্ছে ইসিজি মেশিন, এটা ইসিজি মেশিন, ইসিজি মেশিন, তবে আমি জানি যে শুনছি যে এটা দিয়ে নাকি ৫টা পরীক্ষা করা যায়। যাই হোক, এটা ইসিজি মেশিন, এটা আমেরিকান, এটা আমেরিকান সম্পূর্ণ। এটার প্রাইস কত? এটার প্রাইস ওই আলোচনা সাপেক্ষে দামটা বলতে চাচ্ছি আর কি। ওকে ওকে। এই যে আপনার মেশিং এর যে এগুলো থাকে, কেবল টেবল সব আছে, হ্যাঁ এগুলো দিয়ে সামনে এই থাকে, এগুলো লাগাই আর অন হয়ে গেছে। হ্যাঁ ওই অন হয়ে গেছে, একটু দেখাই দেন, মালটা সম্পূর্ণ চালু, আমেরিকান মাল, হার্ডের হার্ডের সিগন্যাল এগুলো এখানে দেখা যায়, এই সিগন্যালটা দেখাচ্ছে এখানে, এই কেবলটা এখানে ঢুকবে, এই কেবলটা এখানে ঢুকবে, আর এগুলো মনে হয় কোথায় লাগাই আমি জানি না, বিভিন্ন জায়গা লাগা, শরীরে বিভিন্ন জায়গা লাগা। মালটা চালু আছে, আপনি দেখাই দেন, একটু দরকার হলে পিছনের সাইডে একটু, যারা ডাক্তার অত মেডিকেলের জন্য নিবে, কোথার জন্য নিবে, সবাই জিনিসটা বুঝবে, আপনি একটু ভালো করে দেখাই দেন। তাহলে এটা আলোচনা সাপেক্ষ, তাই তো? হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে দাম বলা হবে, অসুবিধা নাই। আমি আমার কথা হচ্ছে আরেকটা জিনিস আমি বলে দিই, ডাক্তারি আইটেমগুলো যদি কেউ একসাথে নিয়ে নেয়, আমি যতটুকু পারি কমাই ধরবো, কোনো অসুবিধা নেই। ইন্ডিভিজুয়াল ব্লগস এর জন্য কিছুটা ছাড় আছে, অবশ্যই ছাড় আছে। আর জিনিসটা তো সচল আছে, এটা ভিডিওতে আপনি এই দেখেন পাওয়ার টাওয়ার সব আসছে এবং মালটা অলরেডি চলতেছে, চালু আছে। আচ্ছা এটা এটা 110 আবার 110 এসেছে আপনার, আমি ট্রান্সফরমার দিয়ে দিব, আমার কাছে ভালো ট্রান্সফরমার আছে, কোনো ট্রান্সফরমার হলে কোনো টেনশন নাই। তারপর এখানে ভাইজান কিছু ইয়া গ্লাস পড়ছে, গ্লাস হ্যাঁ গ্লাস বলতে এটা একটা ফ্রেম, এটা গ্লাসের ফ্রেম, যে কোনো ছবি দিতে পারবে। আর এমনি ওই ইয়া লুকিং গ্লাস পড়ছে কিছু, এখানে তিনটা লুকিং গ্লাস পড়ছে, বড় 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 সাইজের তিনটা আছে। এগুলা কত করে ছাড়বেন? এগুলার পার পিস বড়গুলা ইয়া করে দিয়ে দিব 1000 টাকা করে দিয়ে দিব, 1000 টাকা করে দিবেন না? এটা এটাও 1000 টাকা দিয়ে দিয়ে দিব ফ্রেমগুলা। ভাই এখানে দেখছেন একটা সুন্দর একটা এলজি ফ্রিজ আছে, একটা এলজি ফ্রিজ আছে এখানে, এটা দেখাই দিতে পারেন। এটার দাম কম আছে, এটার দাম কত? এটা মাত্র আপনার 9500 টাকা, 9500। Panasonic এর একটা মাইক্রোওভেন আছে, এটা Panasonic এর মাইক্রোওভেন, তবে এটা আপনার 110 মাল, 110 না? যদি ট্রান্সফরমার দিয়ে দিই নিতে চাই, ট্রান্সফরমার দিয়ে নিলে এক রেট, ট্রান্সফরমার দিয়ে সারা নিলে তখন এটা রেট আরেকটা ইয়া করে দেওয়া যাবে। এটা প্রাইস কত Panasonic এর? এটা এটা Panasonic এমনি আপনার ট্রান্সফরমার সারা নিলে 5000 টাকা পড়বে, আর ট্রান্সফরমার সহ নিলে ধরো 2000 বাড়বে এরকম আর কি। আর এটা আরেকটা ওভেন 220, এটাও সুন্দর আছে মাল, ছোটখাটো, হ্যাঁ ছোটখাটোর ভিতরে। এটার প্রাইস কত? এটা 3500 টাকা, 3500 টাকা জি। 220 অবশ্যই 100 টন হলো আমি বলে দিব। এখানে আরেকটা আছে ওভেন, এটাও দিকে দিতে পারেন, এটার দামও 3000 টাকা, 3000 টাকা হ্যাঁ 3000 টাকা। এখানে একটা ফ্রিজ আছে, এখানে ফ্রিজ আরো একটা আছে, এখন যেহেতু গরমকাল আসছে এটার দাম পড়বে, তাও রেট কম আছে, এটা বরাবর 9000 টাকা, 9000 টাকা 9000 হলে দিয়ে দিব। তারপর ওভেন এখানে আরেকটা আছে শার্পের 110, এই মালটা দেখা দিতে পারেন, ছোটখাটো কি হচ্ছে ছোটখাটো, এটা এখনো ওয়াশ করি না ভাইজান, ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে। এটা আবার 110 হলো, এটার দাম কিনে হিসেবে বেশি, এটা সেজন্য 4500 টাকা বিক্রি করতে হবে, 4000 টাকা না? হ্যাঁ 4500 বিক্রি করতে হবে। এখানে একটা স্পিকার আছে দেখছি, একটা না দুইটা, হ্যাঁ দুইটা শুধু বক্স, শুধু স্পিকার দুইটা একদম কম রেটে বলে দিই, দুইটা একসাথে নিলে 3000 টাকা দিয়ে দিয়ে দিব, 3000 টাকা না? দরকার হলে আপনার ভিডিও দেখে কেউ ফোন দিলে আরো কমাই দিব, আমি আরো কমাই দিব, চালু আছে আবার, চালু আছে। তারপর 1960 ইংরেজি একটা কাঠের বাক্স টিভি পড়ছে আমার কাছে, কাঠের বাক্স টিভি, হ্যাঁ কাঠের বাক্স, এটা কি সচল আছে? সচল আছে এমনি, সচল আছে না? হ্যাঁ এমনি ওই দেখেন না, এখানে ভলিউম টলিউম সব আছে, সুইচ, অনেক পুরাতন মডেল। এর প্রাইস কত? এটা বরাবর 5000, 5000। এখানে দেখছি সুন্দর একটা বক্স আছে, এটা একটা, এটা একটা সাউন্ড সিস্টেম, তবে এটা তো এখন দেওয়া ঠিক হবে না, কারণ এটা বিক্রি করে ফেলছি, বিক্রি করে ফেলেছি, এটা 8000 টাকা দিয়ে বিক্রি করছি। তবে এরকম আরেকটা সেট আছে আমার কাছে, কেউ চাইলে দরকার হলে এটা দেওয়া যাবে। এখানে একটা এমনি আরেকটা ফিলিপসের একটা সুন্দর সেট পড়ছে, এই মালটা দেখাইতে পারেন। এর প্রাইস কত? এটা অডিও সিডি সবকিছু আছে, মোবাইল থেকেও চলবে, মোবাইল থেকেও চলবে না? হ্যাঁ চলবে। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে 3000 টাকা, 3000 টাকা মাল একদম ফ্রেশ, ফিলিপস, ফিলিপস অরিজিনাল ফিলিপস হল্যান্ডার মাল। এখানে একটা দেখছি কালারফুল আছে, এটা কালারফুল, এটা আপনার ব্লুটুথ দিয়ে চলে, ব্লুটুথ দিয়ে চলে না? এটা মাত্র 1000 টাকা হলে দিয়ে দিবেন, 1000 টাকা না? মাত্র 1000, মাত্র 1000। তারপর ইলেকট্রিক এখানে দুইটা ফ্লাক্স আছে, এটা মিডিয়ার, এটা সিস্টেম খুব সুন্দর, এই চাপ দিলে খুলে যায়, দেখি ভিতরে কেমন? হ্যাঁ ভিতরে ফ্রেশ দেখা দিতে পারে, ফ্রেশ না? একদম ফ্রেশ, একদম ফ্রেশ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। এটার প্রাইস কত? এটার প্রাইস ভাইজান 1200 টাকা পড়বে, 1200 টাকা না? আর এটা নিলে 1000 টাকা, 1000 টাকা, এটা 1000। আর একটা এখানে ছোট একটা মিনি টিভি আছে 14 ইঞ্চি, এটার প্রাইস কত? এটার প্রাইস কেউ নিলে একদম 3000 টাকা, 3000 টাকা একদম ফাইনাল। তারপর এখানে একটা ইলেকট্রিক ওশানো ব্র্যান্ডের ফ্লাক্স আছে ইলেকট্রিক, এটার দাম পড়বে যে আপনার 1200 টাকা, 1200 টাকা না? জি 1200। এটা কত লিটার? এটা আপনার লেখা আছে যে 3.2 লিটার, 3.2 লিটার জি। তারপর আমার কাছে কিছু আপনার ইয়া আছে, টিস্যু বক্স আছে, টিস্যু বক্স দুই রকমের আছে, এটা একটা মডেল, এগুলো মাত্র 300 টাকা করে, এরকম আমার কাছে 10-15টা আছে, 300 না? 300 মাত্র 300 টাকা করে। তারপর এখানে কিছু টোস্টার আছে, দেখা দিতে পারেন, এগুলো কত করে? বড়গুলো 1000 টাকা, বড়গুলো, আর মিনি এই সাইজের নিলে 500 টাকা, 500 টাকা হ্যাঁ। স্যান্ডউইচ মেকারও আছে এখানে, স্যান্ডউইচ মেকার একটা আছে, এটা রেট একদম কম, মাত্র 500 টাকা, 500 টাকা, 500 টাকা দিয়ে দিয়ে দিব। তারপর ওই আপনার ভিডিওর পরে কিছু মাল 28-30টার মতো বিক্রি হয়েছিল ট্রান্সফরমার, আরো কিছু আছে দেখা দিতে পারে, অনেক ট্রান্সফরমার হ্যাঁ আছে, আরো আছে, এগুলো তো নতুন, এবার রেট আরেকটু, এগুলো তো অটোমেটিক না, এটা এগুলো পরে আসছে। এটা আবার চার্জার, 12 ভোল্টের চার্জার এই মালগুলো একটু দেখাই দেন ভালো করে। এগুলোর প্রাইস কত করে? এগুলো 5000 টাকা করে পড়বে। 5000 না? এগুলো অরিজিনাল কোরিয়ান মাল। এটা ব্যাটারি চার্জার, অটোমেটিক চার্জার। ব্যাটারি চার্জার। হ্যাঁ। তারপর এগুলোর রেট আমি এবার কমাই দিচ্ছি। এইটা তো 10000 বলছিলাম, 3000 দিয়ে। তে আপনার ভিডিও উপলক্ষে আপনার ভিডিও দেখে কেউ ফোন দিলে এগুলো 8000 টাকা করে দিয়ে দিব। 8000 টাকা। 3000 দিয়ে। আর 2000 দিয়ে কেউ নিলে আগে তো আমি আরো বেশি বলছিলাম, এখন বর্তমানে 2000 দিয়ে কেউ নিলে ইয়া 6000 টাকা দিয়ে দিয়ে দিব। 6000। এখানে আরো একটা আছে বড়, আরেকটা বড় হেভি আছে, গতবার একটা বিক্রি হয়েছিল, এটা পরে আবার টেন্ডারে পাইছিলাম, এটা তো গতবারটা বেশি বিক্রি করছিলাম, এবার এবার এটা নিলে আপনার একদম 10000 টাকা হলো দিয়ে দিব। 10000 না? হ্যাঁ, 4500 বি, এটা 4000 বি। তারপর এখানে আরেকটা ইলেকট্রিক প্লাস আছে প্যানাসনিকের, এটা হচ্ছে 3 লিটার বরাবর, 3.0 লিটার মানে 3 লিটার 3 লিটার হ্যাঁ 3 লিটার, এটা 1000 টাকা বরাবর। 1000 টাকা না? হ্যাঁ, 1000 টাকা। তারপর এখানে আরেকটা আছে ইলেকট্রিক প্লাস ছোট সাদা, এটাও 1000 টাকা। 1000 টাকা হ্যাঁ। তারপর টেবিল ল্যাম্প আছে ভাইজান, এরকম আমার কাছে 4-5টা আছে টেবিল ল্যাম্প কুরিয়ান, ওই সেন্সর সিস্টেম, সেন্সর না? হ্যাঁ, স্পর্শ, এটা এখানে স্পর্শ লাগলেই জ্বলে, ভিডিও কলে বুঝে নিতে পারবে। হ্যাঁ, সেন্সর। এটা কত? এগুলা 1500 টাকা করে। 1500 টাকা করে। তারপর এখানে কিছু ইয়া আছে, ওই ডিভিডি কিছু আসছে হোম থিয়েটার সিস্টেম, এগুলো মনে করেন ডিভিডি তো 500 টাকাও আছে আমার কাছে সর্বনিম্ন, সর্বোচ্চ 1500 2000 টাকা। হোম থিয়েটার সিস্টেমগুলো নিলে 2500 2000 টাকা। এটা কি? এটা একটা মিনি ফ্যান, গরমের, হ্যাঁ, খুব সুন্দর, কারেন্টের, ব্যাটারির না, না 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 কারেন্টের, আবার এটা 110 মাল, 110 হ্যাঁ, কিন্তু মাল একদম ফ্রেশ। এরকম দুইটা আছে, দুইটার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে, কেউ নিলে আরেকটা দেওয়া যাবে। এর প্রাইস কত? এটা 1500 টাকা, ওইটাও 1500 টাকা বিক্রি করছি। 1500 টাকা। তারপর এখানে বিসিআর দেখাই দিতে পারেন, বিসিআর অনেক খুঁজে, এটা হিটাসির মাল, অরিজিনাল হিটাসি, এটা 2000 টাকা পড়বে। 2000 টাকা না? হ্যাঁ, 2000। তারপর এখানে কিছু স্পিকার আছে আমার কাছে, শুধু স্পিকার? হ্যাঁ, শুধু স্পিকার, এটা নিলে আপনার 1500 টাকা, আর এটা নিলে 1000 টাকা। 1000 টাকা। আর এগুলো নিলে আপনার দুইটা একসাথে নিলে মাত্র 800 টাকা দিয়ে দিয়ে দিব। 800 টাকা হ্যাঁ। ওই তো লাইট এখানে একটা আছে, একই দাম 1500 টাকা। 1500 টাকা। তারপর সানিওর একটা রেডিও আছে এটা, তারপরে ন্যাশনালের কিছু আছে, এগুলো নিলে এগুলোর দাম আগের মতোই 1500 টাকা করে পড়বে। 1500 টাকা করে? জি, 1500 পড়বে। তারপর এদিকে আপনার ওই দুইটা ইয়া আছে, ও ইয়া প্রেসার কুকার, প্রেসার কুকার, এটা ছোট এটা বড়, এটা এটা নিলে প্রেসার কুকার দুইটা আছে আমার কাছে, এটা নিলে মাত্র আপনার ইয়া দিয়ে দিয়ে দিব 1000 টাকা। 1000 টাকা না? হ্যাঁ, 1000 ছোটটা, আর এটা 1500 টাকা। 1500 টাকা, ওকে আছে না ভাই? হ্যাঁ, ওকে, বলা আমি নিজে একটা ব্যবহার করতেছি, ভালো আছে। এটা পানির হিটার, পানির হিটার, তবে এটার ইয়াটা নাই, এমনি মাল ভালো আছে, ঢাকনাটা পাই নাই, মাল ভালো আছে। এগুলো তো এমনি একটা আমরা 5000 পর্যন্ত বিক্রি করছি ঢাকনা টাকনা সহ, তারপরে এটা আমি 3000 টাকা হলে দিয়ে দিব। 3000 না? হ্যাঁ, ঢাকনা ছাড়া, আপনার মাল 220 চালু আছে। কিছু টেলিফোন সেট আছে আমার কাছে, এগুলো স্যাম্পল দেখা দিতে পারেন, আমার কাছে আছে 10-15টা আছে। এগুলো কত করে? এগুলো 500 টাকা করে ভাইজান। 500 টাকা করে। আর বেশা বেশি নিলে 400 করে রাখবো। 400 টাকা, 400 টাকা করে রাখবো। তো ভাই আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলতেন। আমার দোকানের ঠিকানা হচ্ছে আপনার ভাটিয়ারি বানুর বাজার, ভাটিয়ারি বানুর বাজার, মসজিদের সামনে, মসজিদের সামনে, মসজিদের ঠিক অপোজিটে আমার দোকান। দোকান না? আর আরেকটা বিষয় আমি বলে দিই, ধরেন ভিডিও আসলে একসাথে সবাই ফোন দেয়, তো তখন তো সবার ফোন রিসিভ করা সম্ভব না, তো সবচেয়ে ভালো হয় যে আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিলে আমি পরবর্তীতে, অথবা যে মালটা নিবে ওনার যে মালটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে একটা ভয়েস দিয়ে দিলে আমি পরবর্তীতে চেক করে ওনাদের সাথে আমি নিজে যোগাযোগ করবো। ওকে ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।